সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমাদের এখানে বিকাল টাইম, আর এখন আমি একটু দরকারে ফোনের দোকানে এবং কিফুড সুপার মার্কেটে এসেছি, আর সেখানে সামান্য কিছু ভিডিও শ্যুট করেছি আপনাদের জন্য। এখন আমি বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে বিকালে নাস্তার জন্য পাস্তা বানাবো, আর বাসায় গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন আমি বাসায় চলে এসেছি, আর বাসায় এসে চুলা একটা হাঁড়িতে পাস্তা সিদ্ধ হতে দিয়েছি। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, সেজন্য আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়েছি। আর আমি বাহির থেকে ধনিয়া পাতাটা কিনে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। এনিওয়ে,
এখন আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি পাস্তাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আমি যেভাবে পাস্তাটা করেছি ঠিক সেভাবে আপনারা চাইলে পাস্তাটা করতে পারেন। এভাবে পাস্তাটা করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। যাই হোক, আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন অপশনটা অন করে দেবেন। তাহলেই কিন্তু আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে নোটিফিকেশন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।